আজকে আমাদের গোপালপুর গ্রামে শেষ দিন। আমরা খুব ভোরে ঘুম থেকে উঠেছি। আমরা আমার এই মামাতো ভাইয়ের বাসায় সকালে নাস্তা করি। আমরা যাব পাশে আমার আজাদ মামার বাড়িতে, যেখানে আমাদের গতকালের ক্রয়কৃত গরুটি জবাই করে আমরা স্থানীয় গরিব ও আত্মীয় স্বজনদের নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুবুল ইসলাম বলছি, সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলার গোপালপুর গ্রাম থেকে। এটাই আমার আজাদ মামার বাড়ি। আমার জীবিত মামাদের মধ্যে তিনি এখন সবচেয়ে বড় হিসাবে জীবিত আছেন। এই আজাদ মামা এই গ্রামে এখনও তার পৈতৃক ভিটায় পরিবার সহ বসবাস করেন। আজকে আমাদের একটি পূর্ব নির্ধারিত প্রোগ্রাম আছে। এই উপলক্ষে গতকাল আমরা একটি মাঝারি গরু ক্রয় করি এবং আজকে খুব ভোরে থেকে গরুটি জবাই করে রান্নার প্রস্তুতি নিচ্ছি। স্থানীয় গরিব লোকজনদের নিয়ে ও আমাদের আত্মীয় স্বজনদের নিয়ে আমরা একত্রে খাওয়া দাওয়া করব এবং আল্লাহর নিকট আমাদের মৃত স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করব। আজকের এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা আমরা দুই ভাই ও আমার দুলাভাই হলেও এই সমস্ত অনুষ্ঠানটি বাস্তবায়নের জন্য সকল দায়িত্ব আমার এই আজাদ মামার উপর রয়েছে। ইতিমধ্যে মাংস কটাকুটির কাজ শেষ, মাটি কেটে গর্ত করে চুলাও তৈরি করা হয়েছে। এখন এই চুলায় মাংস এবং ছোলার ডালের একটা আইটেম তৈরি করা হবে সম্ভবত, আপনারা দেখুন। ভাত ছাড়া আরও তৈরি করা হবে খাঁটি গরুর দুধ দিয়ে পোলাওর চাল দিয়ে সুমিষ্ট পায়েস। রান্না উঠায় দেওয়া হয়েছে ইতিমধ্যে। এই হচ্ছে আমার দুলাভাই, যিনি আজকে দায়িত্বে আছেন স্থানীয় মৌলানা হুজুরদের দিয়ে কোরআন খতম করা এবং দোয়া দরুদ পড়া। এদিকে চুলায় মাংস রান্না এবং ডাল রান্না প্রায় শেষ। এই ছোলার ডালের রান্নাটি একটি স্পেশাল টাইপের রান্না, যার ভিতরে এই গরুর
চর্বি এবং অন্যান্য কিছু অংশ মিশিয়ে দেওয়া হয়েছে যাতে স্বাদ বেশি হয়। এই দেখুন রান্না করা মাংসের চেহারা কত সুন্দর, দেখলেই খেতে ইচ্ছে করছে। এখন শুধুমাত্র ভাত রান্না করা বাকি আছে, যা এই রান্নাগুলো হর পড়িয়ে উঠায় দেওয়া হবে। আমার আজাদ মামা মাংস ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা পরীক্ষা করে দেখছেন। মাংস খুব নরম ও রান্না খুব সুস্বাদু হয়েছে বলে তিনি জানালেন। এদিকে কোরআন খতম দেওয়ার পর খাওয়ার পূর্বে স্থানীয় মৌলানা হুজুর ধর্মীয় বিষয়ে কিছু বয়ান করলেন, চলুন শোনা যাক। আমাকে আপনাকে সেরে কবরের দেশে পাড়ি জমাতে হবে, কথা ঠিক কি না সম্মানিত উপস্থিত? তাহলে ওই কবর দেশে যেহেতু আমাকে আপনাকে যেতে হবে, তাহলে সেখানে যাওয়ার জন্য কিছু মাল সামানা আমল এগুলো ঘোষাতে হবে যতক্ষণ আমার আপনার হায়াত আছে। কারণ মরে যাওয়ার পর কি কোনো কিছু ঘোষাতে পারবো? পারবো না। মহান আল্লাহ তাআলা সূরা মুলকের দুই নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহুয়াল আজিজুল গফুর। মহান আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মানুষের হায়াত আর মৌত সৃষ্টি করেছি একটা উদ্দেশ্য। আল্লাহ উদ্দেশ্য কয়টা? একটা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখবেন যখন আমরা ওই যে কবর দেশে চলে যাব, আমরা আমলের দিক থেকে কে শ্রেষ্ঠ আমলগুলো ভালো কাজগুলো নিয়ে কবরে যেতে পেরেছে, এটা আল্লাহ দেখবেন, আর কোনো কিছুই দেখবেন না। এই দুনিয়ার বুকে আমি কে কয়তলা বিল্ডিং করেছি, কে কয় বিঘে জমি ক্রয় করেছি, কে কত টাকার মালিক হয়েছি, আল্লাহ তাআলা এই প্রশ্নই করবেন না, এগুলো দেখবেনও না। কে ধনী কে গরিব আল্লাহ তাআলা এগুলো কিচ্ছু দেখবেন না। দেখবেন কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে সুন্দর আমল ভালো কাজ আমরা এইগুলো নিয়ে গেছি, এই আল্লাহ দেখবে সম্মানিত। তাহলে আমাকে আপনাকে ভালো কাজ দিয়ে ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াগুলো যখন পড়ব কি তাসবিহগুলো পাঠ করব, এগুলো এক একটা সওয়াব হিসেবে জুমা থাকবে, এইগুলোই কবরে সাক্ষাৎ করবে সকলে মিলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত, আমি আপনি চলার পথে অনেক গুনাহ করি না, এই গুনাহ মাফ করে নেওয়ার জন্য আল্লাহ তাআলা পথ দেখিয়ে দিয়েছেন। একেবারে যেই পথগুলো খুবই সহজ, পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি আমি আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাহলে 24 ঘন্টায় 100 বার পাঠ করি। আমাদের মহিলা আত্মীয় স্বজনরাও খুব মনোযোগের সঙ্গে হুজুরের বয়ান শুনছিল। পুরুষ নারী উভয়কে মিলে চলতে হবে, মানুষকে অযথা কষ্ট দেওয়া যাবে না। এবার মোনাজাতের পালা। রান্নাবান্না সহ শাক খাবারের সকল প্রস্তুতি শেষ, এবার সবাইকে খেতে বসার জন্য অনুরোধ করা হলো। রাজ
আমাদের মেহমানদের মধ্যে যারা বসে খেতে পারেন না তাদের জন্য চেয়ার টেবিলে খাওয়ার ব্যবস্থা করা হলো। ইতিমধ্যে এই এলাকার সাবেক এমপি আমার খোকা মামার ছেলে এবং অন্যান্য আত্মীয় স্বজন এসে এই চেয়ার টেবিলে বসেছেন। হুজুর উঠালাম, হুজুর পানি দিয়ে ভালো আছে কিটা রাখবো কিছু খাও নজরুলের কি খবর খবর কি রাখবো কিছু ইতিমধ্যে এক ব্যাচ খাওয়া শেষ করে আরেক ব্যাচ শুরু করা হয়েছে। এই দ্বিতীয় ব্যাচের পরেও আরো এক ব্যাচ খাওয়াতে হবে। আজকের খাবারের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল খাঁটি গরুর দুধের এবং পোলাওর চালের পায়েস। এটা খুবই সুস্বাদু হয়েছে বলে সবাই প্রশংসা করছে। আমার এই মামাতো ভাই শাহিন আমাদের আজকের অনুষ্ঠানে অনেক সহযোগিতা করেছে, তাকে ধন্যবাদ না দিয়ে উপায় নাই। এ হচ্ছে আমার চাচাত ভাই শান্টু, যে আমাদের আমন্ত্রণে আজকে এখানে এসেছে। আমাদের আজকের এই একত্রে খাওয়া দাওয়া ও দোয়া মাহফিলের আয়োজন শেষ। এখন আমরা এই গোপালপুর থেকে চলে যাব। তবে চলে যাওয়ার আগে আমরা আমার দাদার বাড়িতে আমার মায়ের কবর এবং অন্যান্য আত্মীয় স্বজনের কবর সহ জিয়ারত করে তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। চলুন যাওয়া যাক। আমার দাদার বাড়ি এখান থেকে এক থেকে দেড় ঘন্টার
পথ। আমার চাস্তু ভাই এসেছিলেন আমার দাদাবাড়ির থেকে আজকে অনুষ্ঠানে, আমরা তার সাথেই আমার দাদাবাড়ির দিকে রওনা দিলাম। এইটাই হলো আমাদের সরিষা গোস্থান। এখানে আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছেন সবাই কবর আছে। আমার পিতা মাতা আছে, আমার দাদা আছে, দাদি আছে, চাচা আছে, চাচাতো ভাইরা আছে। এই সেই কবর। আমরা কবর জিয়ারত করে ঢাকা যাওয়ার পূর্বে গ্রামের রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করলাম। কবর জিয়ারতের পর আমরা রাত্রি যাপন করে পরদিন সকালে ভোরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার দাদার বাড়ি থেকে বাস স্ট্যান্ড এই 5 মিনিটের ভ্যানের পথ। আমরা আমাদের গ্রামের বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে ঢাকা বাস চলে যাবে। আমরা অপেক্ষা করছিলাম বাস স্ট্যান্ডে বাস আসার অপেক্ষায়। অবশেষে আমাদের কাঙ্ক্ষিত বাসটি এলো। আমরা বাসে উঠে ঢাকার দিকে রওনা দিলাম। আমরা বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম পাড়ের টোলে এসে পৌঁছেছি। আমরা এখন এই বঙ্গবন্ধু সেতু পার হব। চলুন আপনারা। আপনারা দেখছেন যমুনা নদীর উপরে বঙ্গবন্ধু রেলওয়ে সেতু, যা এখন নির্মাণাধীন আছে এবং প্রায় শেষ পর্যায়ে। আশা করা যায় এবছরই হয়তো এর উদ্বোধন করা হবে।
আমরা যমুনা নদী পার হয়ে ঢাকার পথে চলে এসেছি। আজকে আর নয়, এখানেই শেষ করছি। আগামীতে দেখা হবে নিশ্চয় নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।